রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা বিরাট বড় সুযোগ নিয়ে আসছি এই একটা সুযোগের খবর এই বছর দু সালের ঠিক প্রথমের দিকে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই সময় তোমরা এটাকে কেউ সিরিয়াসলি নাওনি কেউ ভেবেছিলে আজ নয় কাল আবেদন করবো কাল নয় পরশু এইরকম করে করে ফর্ম আবেদনের লাস্ট ডেটটা পেরিয়ে গেল ফর্মটা তোমরা আবেদন করতে পারলে না তো আবার ঠিক সেই জায়গা থেকে সেই রকমই একটা বড় সুযোগ আসছে ইন্ডিকো এয়ারলাইন্সের তরফ থেকে সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগ কিন্তু হচ্ছে সাত হাজার শূন্যপদ মানে বিরাট বড়ো শূন্যপদ যেখানে ইন্ডিকো এয়ারলাইন্সের নিয়োগটা হচ্ছে দেখো যারা ইন্ডিকো এয়ারলাইন্স সম্বন্ধে জানো না প্রথমত তোমাদেরকে দু কথা বলে রাখি ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের ভারতবর্ষের একটা বড় সড়ক নামি দামি এয়ারলাইন্সের কোম্পানি এয়ারলাইন্স মানে কি যেখানে আমরা দেখতে পাই কমার্শিয়াল যেসব ফ্লাইটগুলো হয় যেটা আমাদের ভারতবর্ষের ভিতরে ডোমেস্টিকভাবে যাতায়াত করে বা আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের আছে তো সেই ইন্ডিগো এয়ারলাইন্সেই কিন্তু প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে এর ভালো দিক কি প্রথমত এই নিয়োগে কোনো পরীক্ষা দিতে হবে না এবং ফর্ম আবেদনের জন্য এক টাকাও লাগবে না সিলেকশনটা শুধু ইন্টারভিউর মাধ্যমে হবে এবং তার থেকেও বড়ো বিষয় এখানে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও যারা আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তোমরা দুর্গাপুর এয়ারপোর্টে চাকরি পেতে পারো কেউ বা তোমরা হচ্ছে কলকাতায় যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানেও পেতে পারো যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা আগরতলা এয়ারপোর্টে পেয়ে যেতে পারো যারা আসামের ক্যান্ডিডেট তোমরা গুয়াহাটিতে পেয়ে যাবে মানে প্রতিটা রাজ্যের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে তো বিরাট বড়ো সুযোগ পুরো ডিটেলসটা একেবারে ক্লিয়ার করে বলবো এটা কিন্তু আমি নিজের মন গড়া কথা বলছি না একেবারে অফিসিয়াল প্রুফও তোমাদেরকে দেখে দেবো তার জন্য ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট দেখতে হবে তবেই তোমরা পুরো ডিটেলসটা জানতে পারবে দেখো বেশি টাইম না নষ্ট করে একেবারে মেন পয়েন্টে আসা যাক এই যে ইন্ডিকো এয়ারলাইন্স এখানে তোমাদের টোটাল এইবার শূন্যপদের কথা বলেছে সাত হাজার সাত হাজার আলাদা আলাদা বিভিন্ন রকম পোস্ট আছে সেখানে সাত হাজার শূন্যপদ আছে সেই সাত হাজার শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে কী কী পোস্ট আছে পোস্টের কয়েকটা নাম আমি উল্লেখ করে দিচ্ছি দেখো যেমন আছে এখানে এয়ারপোর্ট অপারেশনের পোস্ট আছে আছে কাস্টমার সার্ভিস এজেন্টের পোস্ট আছে গ্রাউন্ড স্টাফ যেটা অনেকে পছন্দ করো সেই গ্রাউন্ড স্টাফের পোস্ট আছে আছে এখানে জুনিয়র এক্সিকিউটিভের পোস্ট আছে ক্যাবিন ক্রু যেটা তোমার প্রচুর ক্যান্ডিডেট তোমরা যেতে যাও ক্যাবিন ক্রু পোস্ট পেয়ে যাবে আছে এখানে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পেয়ে যাবে তোমাদের এখানে ব্যাগেজ হ্যান্ডেলিংয়ের পোস্ট এছাড়াও পেয়ে যাবে তোমরা ক্যাবিন অ্যাটেন্ডেন্টের পোস্ট এই আলাদা আলাদা বিভিন্ন পোস্টে কিন্তু শূন্য রেখেছে সাত হাজার সাত হাজারটি শূন্য কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্স নিয়োগটা করাচ্ছে যদি বলে রাখি যোগ্যতা যোগ্যতা বলেছে এখানে তোমাদের কিছু পোস্টের জন্য থাকতে হবে টুয়েলভ পাস মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে বিভিন্ন প্রকারের পোস্ট পেয়ে যাবে সেই সব পোস্টে তোমাদের যোগ্যতা টুয়েলভ লেভেল মানে উচ্চ মাধ্যমিক থাকলেই হবে আর কিছু পোস্ট আছে যার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন মানে তোমাদেরকে স্নাতকোত্তর থাকতে হবে যেগুলো একটু বড় বড় পোস্ট যেমন আছে এয়ারপোর্ট অপারেশন এটা একটু উঁচু লেভেলের পোস্ট এখানে কিন্তু গ্রাজুয়েশন থাকতে হবে আছে এখানে তোমাদের হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট এগুলো হচ্ছে একটু বড় বড় পোস্ট তো উঁচু লেভেলের যে পোস্ট তার জন্য গ্র্যাজুয়েশন পাস আর যেগুলো একটু নিচু লেভেলের পোস্ট আছে যেমন গ্রাউন্ড স্টাফ এইসব পোস্টের জন্য যোগ্যতা শুধুমাত্র টুয়েলভ পাস ওকে এবার আসা যাক তোমাদের বয়স সীমা দেখো ভালো করে বয়সটা এখানে বলেছে আঠেরো বছর এটা কিন্তু মিনিমাম বয়স বলেছে ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে পোস্ট ওয়াইজ একটু আলাদা আলাদা আছে কিছু পোস্টের জন্য ম্যাক্সিমাম বয়স আছে তোমাদের পঁচিশ বছর বয়স কোনো পোস্টে আছে তিরিশ বছর কোনো পোস্টে আছে আবার পঁয়ত্রিশ বছর এরকম করে আলাদা আলাদা পোস্ট ওয়াইজ ম্যাক্সিমাম বয়স কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু মিনিমাম আছে তোমাদের আঠেরো বছর ন্যূনতম তোমাদের বয়স যদি আঠেরো থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য এবার দেখো তোমাদের এখানে স্যালারি মানে বেতনটা কত দেওয়া হবে বেতন বলেছে এখানে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা আর ম্যাক্সিমাম বলেছে ষাট হাজার টাকা মানে ছাব্বিশ থেকে ষাট হাজার এটা কিন্তু তোমাদের স্যালারি প্যাকেজ থাকছে পার মান্থ প্রতি মাসের কিন্তু স্যালারি এবার আসা যাক তোমাদের মেন ইন্টারেস্টিং পার্ট সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া এখানে কিভাবে করানো হয় সিলেকশন প্রসেসে দেখো বলেই দিলাম যে এখানে কোনো এক্সাম হয় না কোনো পরীক্ষা দিতে হবে না সিলেকশনটা কিভাবে হবে সিলেকশনে প্রথমে হবে তোমাদের একটা পার্সোনাল ইন্টারভিউ ইন্টারভিউটা ক্লিয়ার করার পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলোকে তোমাদের ভেরিফাই করা হবে সব কিছু ঠিকঠাক কিনা সেই ডকুমেন্টসটা ভেরিফিকেশন হওয়ার পর হয়ে যাবে তোমাদের একটা বেসিক ফিজিক্যাল টেস্ট দেখো এই যে ফিজিক্যাল টেস্ট এটা কিন্তু বেশি হার্ড হয় না প্রথমেই বলা আছে যে বেসিক বেসিকের অর্থ হলো একেবারে ন্যূনতম যে নিচু লেভেলে ফিজিক্যাল সেটাই করানো হয় জাস্ট চেক করা হয় তোমরা ফিজিক্যালি ফিট কিনা তোমরা শরীরে তোমাদের সেরকম ক্ষমতা আছে কিনা যেমন এই যে পোস্ট আছে তোমাদের হচ্ছে ব্যাগেজ হ্যান্ডেলিং এই যে পোস্ট এই পোস্টের क्या कीजिए जानो ব্যাগেজ মানে যেসব লাগেজ বা যেসব বড় বড় ব্যাগ ফ্লাইটে হচ্ছে লোডিং আনলোডিং এই যে কাজটা তার জন্য একটা শক্তি দরকার যে ব্যাগটা আমি তুলতে পারবো কি না জাস্ট এইগুলোকেই চেক করা হয় আর কিছু না সিম্পল ফিজিক্যাল এটা হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু চাকরিতে তোমরা ফাইনাল জয়নিং করে নেবে মানে এর যে সিলেকশান প্রসেস এটা কিন্তু খুবই ফাস্ট করানো হয় মানে তোমার ইন্টারভিউর পর দশ থেকে পনেরো দিনের মধ্যে ফাইনাল জয়নিংও পেয়ে যাবে তো বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং ভ্যাকেন্সি আছে এইবার তোমাদেরকে এই ভ্যাকেন্সির ফর্মটা কোথা থেকে আবেদন করবে কিভাবে করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো দেখো তোমরা যারা এখানে ইন্ডিগো এয়ারলাইনস এর এই জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইনে ফর্মটা আবেদন করতে চাও প্রথমত তোমাদেরকে ইন্ডিগো এয়ারলাইন্স এর এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটের নেম জব ডট ইন্ডিগো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখছি দেখো অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে যখন ক্লিক করবে সরাসরি কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা ঠিক এই জায়গাতে একটা অপশান পাবে সার্চ জবস বলে তো এই সার্চ জবস যে অপশানটা আছে এটাতে একবার ক্লিক করবে এটাতে ক্লিক করার সাথে সাথে যেই জবসের বর্তমানে ওপেনিংসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিন চলে আসতে দেখতে পাচ্ছ এখানে যেমন বলা রয়েছে অফিসিয়াল সিকিউরিটি এটা পাঁচ নভেম্বর দু মানে আজকের ডেটেই কিন্তু এটা আপলোড করা হয়েছে জবটা এই জবের ওপেনিংসটা হচ্ছে কিন্তু রাঁচি এয়ারপোর্ট ঝাড়খন্ড দেখতে পাচ্ছ ইন্ডিয়া রাঁচিতে কিন্তু এটা এয়ারপোর্টের নিয়োগটা হচ্ছে এরকম এখানে প্রচুর পোস্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পোস্ট আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা এয়ারপোর্টে কোনোটা আছে ব্যাঙ্গালোর কোনোটা হায়দ্রাবাদ এরকম করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেও তোমরা পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে এখানে এই যে উপরে নেক্সট অপশানগুলো আছে এক দুই তিন চার পাঁচ নম্বর পেজ তো এরকম তোমরা নেক্সট পেজ নেক্সট পেজ করে যেতে পারো সেখানে তোমরা আরও বিভিন্ন প্রকার এখানে কিন্তু অপশানগুলো পেয়ে যাবে তো আমি সিম্বল তোমাদেরকে প্রথমে এক নম্বর পেজের একটা আমি তোমাদেরকে এখানে স্যাম্পেল হিসেবে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যেমন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসার সিকিউরিটি এই যে পোস্ট এটা কিন্তু আছে রাঁচি এয়ারপোর্ট ঠিক আছে তো আমি সিম্পলি এই পোস্টটা আমার চুজ হয়েছে আমি এই পোস্টে ক্লিক করলাম তোমরাও সেম এখানে ক্লিক করবে এবং এখানে পোস্টের যা যা ডিটেলস আছে সেগুলো তোমরা একবার দেখে নেবে সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে এখানে হচ্ছে চো পোস্টে তোমাদের কি কী কাজ থাকবে এর কোয়ালিফিকেশান সব কিছু এখানে থাকবে তোমরা এক নজর এটা একবার দেখে নেবে যদি সমস্ত ডিটেলস তোমাদের ম্যাচ করে তাহলে তোমরা উপরের দিকেই ডান দিকের কর্নারে এরকম অ্যাপ্লাই নাওয়ার একটা অপশান পাবে সেই অ্যাপ্লাই নাওতে একবার ক্লিক করবে এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর যদি ধরো এখানে তোমরা এর আগে কোনো দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো বা কোনো ভ্যাকেন্সির জন্য ফর্ম আবেদন করে থাকো তাহলে তোমাদের যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে তোমরা সাইন ইন করতে পারো আর যারা এখানে নিউ ইউজার প্রথমবার এখানে ওপেন করছো তখন তোমরা কি করবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটু অপশান পাবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট অপশানটাতে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে তো তোমরা এখানে সমস্ত ডিটেলস দেবে এখানে তোমার ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটাকে দ্বিতীয়বার রিটাইপ করবে চুজ পাসওয়ার্ড এখানে তোমাদের একটা আটটা সংখ্যার আটটা আলাদা আলাদা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড চুজ করতে বলা হচ্ছে সেই পাসওয়ার্ডটা চুজ করবে নিজের মতো করে তারপর সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে রিটাইপ নিজের ফার্স্ট নেম নিজের লাস্ট নেম এবং এখানে বলেছে তোমার হচ্ছে রিজেনাল কোড মানে তোমার কান্ট্রি কোড কান্ট্রিকোড কান্ট্রি কোড থাকে আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে নাইন ওয়ান ঠিক আছে সেই কোডটা সিলেক্ট করবে তারপর এখানে নিজের ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে তোমার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে তোমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা আছে একবার ক্লিক করে দেবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু যেই পোস্টটা তোমরা চুজ করেছিলে তার অ্যাপ্লিকেশান ফর্মটা চলে আসবে আমি যেমন এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে অফিসার সিকিউরিটি এই পোস্টটা চুজ করেছিলাম তো এই পোস্টের নাম এখানে দেখতে পাচ্ছ এবং এর এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে গেছে এবার এখানে যা যা ডিটেলস বলেছে যেমন এখানে রিজিউম বা সিভি মানে তোমার যে বায়োডাটা বা রিজিউম সে বায়োডাটার পিডিএফটা এখানে আপলোড করবে বাকি যা যা সমস্ত ডিটেলস বলেছে টেন্থ পাসের তোমার সার্টিফিকেট টুয়েলভ পাসের সার্টিফিকেট যদি তোমার ডিগ্রি মানে গ্রাজুয়েশান যদি থাকে তাহলে তার সার্টিফিকেট তোমার আপলোড করবে না থাকলে এটা ছেড়ে দেবে আধার কার্ড এখানে তোমার হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ফটো এছাড়াও তোমার যা যা বলেছে তোমার এখানে প্যান কার্ড সমস্ত ডিটেলস এখানে দেবে সমস্ত ডিটেলস আপলোড করার পর একেবারে নিচে চলে আসবে নিচে আসার পর এখানে যে অ্যাপ্লাই অপশানটা পাবে এই অ্যাপ্লাই অপশান একবার ক্লিক করে দেবে তাহলে সম্পূর্ণ ফ্রিতে তোমার ফর্মটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এর জন্য তোমাদের কাছে কিন্তু এক টাকাও চার্জ করা হচ্ছে না তো আশা করছি অ্যাপ্লিকেশনে পুরো স্টেপ তোমরা বুঝতে যদি এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করতে তোমাদের সমস্যা হয় কমেন্ট বক্স আমি খোলা রাখছি অবশ্যই তোমরা বক্সে করে জানাবে আর এর অ্যাপ্লাই লিঙ্কটা আবারও বলছি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ডিসক্রিপশন থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম